পুজোর আগেই বাংলার জেলায় জেলায় ভারী বৃষ্টির দুর্যোগ, কারণ আগামী 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন নিম্নচাপ, তার জেরে জেলায় জেলায় চলবে একটানা বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। এইমাত্র আবহাওয়ার বড়সড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। তবে কোন কোন জেলাগুলিতে চলবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে চলবে হালকা মাঝারি বৃষ্টি, এই বৃষ্টি কবে এবং কখন থেকে শুরু হবে, কবে শেষ হবে, এ বিষয়ে কী জানালো আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। এখনও পর্যন্ত আবহাওয়ার যা পরিস্থিতি তাতে মঙ্গলবার ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। পুজোর মুখে আবহাওয়ার এই পূর্বাভাসে চিন্তার ভাজ উদ্যোক্তাদের কপালে। ফের নিম্নচাপের চোখরাঙানি বঙ্গোপসাগরে, মহালয়ার আগে ফের এক দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে, সেটি মঙ্গলবার ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। ঘূর্ণাবর্ত নিম্নচাপে রূপ নিলে তার প্রভাবে ব্যাপক বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপের জেরে উড়িষ্যার উপকূলের জেলাগুলিতে মুষলধারে বৃষ্টি চলবে। একইভাবে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা এরাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। কলকাতায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, তবে মঙ্গলবার থেকে উপকূলের জেলাগুলিতে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা। কয়েক দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে 2/24 পরগনা, 2 মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা, ঝাড়গ্রামের একাংশেও। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। আগামীকাল উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, তবে বুধবার নাগাদ উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। পার্বত্য এলাকার জেলাগুলিতে বৃষ্টির প্রভাব থাকবে বেশি। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বেলা গড়ালেই পাল্টে যেতে পারে আকাশের গতি প্রকৃতি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার ফের বঙ্গোপসাগরে ঘনীভূত হতে পারে নিম্নচাপ, যার প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বর্ষণের সম্ভাবনা। নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় 45 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, ফের উত্তাল হতে পারে সমুদ্র। আগাম সতর্কতা মেনে আগামী বুধবার থেকে বৃহস্পতিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবারের মধ্যে মৎস্যজীবীরা যাতে মাঝ সমুদ্র থেকে ফিরে আসেন সে পরামর্শ দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, তবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে পূর্ব মেদিনীপুরের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, এছাড়াও বাকি সবকটি জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে বুধবার থেকে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ছাড়াও দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে। পরবর্তী 24 ঘন্টায় কলকাতা এবং আশেপাশের এলাকায় আকাশে মেঘলা থাকার সম্ভাবনা, কোনো কোনো জায়গায় বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুতের সম্ভাবনা। তবে আবহাওয়াবিদদের কথায় প্রকৃতির গতি প্রকৃতি যা, তাতে পুজোটা বৃষ্টির মধ্যেই কাটবে। ষষ্ঠীতে হয়তো হালকা বৃষ্টি হবে, কিন্তু বাকি দিনগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা, কারণ হঠাৎ করেই বঙ্গোপসাগরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সাগরে একাধিক ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনাও দেখা দিয়েছে, যার জেরে বৃষ্টি অনিবার্য।